আজকে আলোচনা করব মুখের ভিতরে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস মেলিটাস হয়েছে বা আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে। প্রথমত মুখের স্যালাইভা নিঃসরণ কমে যাবে, প্রচুর দাঁতে একসাথে ডেন্টাল কেরিজ দেখা যাবে, বারবার পেরিওডন্টাল বা পেরিঅ্যাপাইকাল অ্যাবসেস দেখা যাবে, আপনার যে জিনজাইভা আছে সেখান থেকে ব্লিডিং শুরু হতে পারে বা জিনজাইভা ফুলে যেতে পারে, জিনজাইভা লাল হয়ে যেতে পারে, এই লক্ষণগুলো দেখতে পাবেন। মুখে ডেন্টাল ক্যালকুলাসের পরিমাণ খুব বেড়ে যাবে, জিনজাইভাল রিসেশন দেখা যাবে আর তার সাথে সিভিয়ার বোন লস হবে, আপনার দাঁত আস্তে আস্তে নড়ে যেতে থাকবে। মুখের ভিতরের দিকে সাধারণত বাক্কাল মিউকোসা, টাং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে অরাল ক্যান্ডিডিয়াসিস দেখতে পাওয়া যাবে, মুখে বার্নিং সেন্সেশন দেখা যাবে, জিপার টেস্ট আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, জিওগ্রাফিক টাং দেখতে পাওয়া যাবে, অরাল লাইকেন প্লানাসের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তাহলে এই লক্ষণগুলো আপনি যদি আপনার মুখের ভিতরে দেখতে পান তাহলে বুঝবেন আপনার ডায়াবেটিস মেলিটাস হয়েছে বা আপনার যে ব্লাড সুগার লেভেল ছিল সেটা অনেকটাই বেড়ে গেছে।